মেহরবান তুমি মেহরবান, মেহরবান তুমি মেহরবান, আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর অগো প্রভু তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান মাশাল্লাহ, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি আমার এলাকায় যদি হতো আমি সকলকে হাত তুলে গজলটা গাওয়াইতাম, আপনার এলাকায় এগুলো চলে কিনা আমি জানি না, এই জন্য অনেক কথাই আমি বলি না, ঠিক আছে? যদি হয় তাহলে একটু হাত তুলে আমার আল্লাহকে ডাক দিন, কথা কম। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয় গান, আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান, আল্লাহ মহান, ঠিক কিনা? বল যদি আকাশে রজরতারা কোথা পেলে স্থগিত জোস্না দ্বারা, সূর্য কি বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কাল, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, এসব জবা বেকা সবই আল্লাহর দান, ঠিক। জিহাদ HD মিডিয়া, দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আজকের মাদারীপুর আমার, আমি কখনো আসি নাই, আমি অত্যন্ত চিন্তিত ছিলাম যে আমি কোথায় যাচ্ছি। আবার একটু আশার বাণী আমি আমাকে শুনিয়েছি, আমি যেখানে যাচ্ছি আমি কোরআনের কথা বলতে যাচ্ছি, আমি নবীর সুন্নার কথা বলতে যাচ্ছি, এখানে আমি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সুতরাং আজকে আসার পরে আপনাদের যে রেসপন্সিবিলিটি আমি দেখেছি, আমি অত্যন্ত রিয়েলি প্লিজড, মানে খুবই সন্তুষ্ট, কারণ আপনাদের নম্রতা, ভদ্রতা, মেহমানদারি, আপ্যায়ন, ধৈর্য সব কিছুই আমাকে প্রাথমিকভাবে মুগ্ধ করেছে, আমি আপনাদেরকে মনে রাখব। পাশাপাশি আমি আমাকে আপনারা এখানে আসার জন্য কত পলিসি, কত কষ্ট আপনারা করেছেন, এটার শুকরিয়া স্বরূপ আমি এটার সুদ করতে পারবো না। এই যে একটা আয়োজন, এই আয়োজন একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কি না বলেন? এখানে আমাকে আপনারা সম্মান করে এনেছেন। দেখেন আমি কিন্তু 5 গ্রেডের মানুষ। কোন গ্রেডের? 5 গ্রেড, ফার্স্ট গ্রেড, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যে কমিটিগুলো তাদের দ্বারস্থ হয়ে মাহফিলটা করার পরামর্শ করে, এটা ফার্স্ট গ্রেড। দ্বিতীয় গ্রেড হলো এই মাইক। আমি যত বড় হুজুরি হই না কেন, যেই হই না কেন, এই মাইক যদি না থাকে আমি কথা বলতে পারবো না। সেকেন্ড গ্রেড তাদের। থার্ড গ্রেড, এখানে যারা প্যান্ডেল সাজিয়েছেন, রৌদ্রের আবরণ দিয়েছেন, তাদের। চার, প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন। আর পাঁচ নম্বর হলাম আমি। আর পাঁচ নম্বর ব্যক্তিটাকে আপনারা সম্মান করে চেয়ারে বসিয়েছেন, অথচ এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। আপনারা দাওয়াত করে আনেন বলি কেউ আমাকে বলে, অনেক মানুষগুলো আমাদেরকে বিভিন্নভাবে সম্মান ইজ্জতের চোখে যতটুকুই দেখে, কিন্তু আসলে এই চেয়ারে বসে কোরআনে কথা বলবো সেই যোগ্যতা আমার নেই। এরপর আমাকে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বেঁধে দেওয়া অনুযায়ী আমি কিছু কথা বলবো। একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা জবান খুলে বলুন, ইসলাম কি মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? আমার সঙ্গে কথা উঁচু করে দিতে হবে। ইসলাম কিসের ধর্ম? আমি যতটুকু সংজ্ঞায় পেয়েছি কয়েকটা অর্থ আছে ইসলামের, এর মধ্যে একটা শান্তি, আর একটা মানবতা। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম পাশাপাশি যার যার ধর্ম পালন করবে, সবাই সবার প্রতি মানবিক দৃষ্টিকোণ রেখে চলবে, এটা ইসলামের আরেকটি অর্থ, ঠিক কি না বলেন? হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। একটি মানুষের মানবতা যদি না থাকে সে কাপুরুষ, ঠিক কি না বলেন? এই জন্য যে যেই ধর্মের হোক না কেন, প্রত্যেক প্রত্যেকের আমাদের মুসলমানদের ধর্মটা এমন একটি ধর্ম, মন্দির ভেঙ্গে মসজিদ বানাইবার পারমিশন দেয় না, কথা সঠিক কি না বলেন? এই জন্য আমরা আমাদের রসুলকে শতভাগ ফলো করি। রাসুল আমাদেরকে যা বলেছেন তাই আমরা করি, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকি। আর এই দূরে থাকার নামই হলো ইসলাম। দূরে ঠেলে দেওয়া, দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়। কাঁচা টানার নাম হলো ইসলাম। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। আর ইসলাম তখনই সার্থক হবে, দিনের কথা তখনই আপনার মুখে মানাবে, এই কোরআন তেলাওয়াত তখনই আপনার মুখে মানাবে, যদি আপনি আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত যদি হৃদয়ে ধারণ করতে পারেন। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহর আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু, যা কিছু তোমাদের জন্য কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো। সম্মানিত মাদারীপুরবাসী, অনুরোধ করে বলবো, এ জীবন তুচ্ছ, সম্পদ তুচ্ছ, ব্যাংক বিলেট তুচ্ছ, আপনার সহায় সম্পত্তি তুচ্ছ, আপনার পদ পদবি তুচ্ছ, মনে রাখতেই হবে, আজ আপনাকে বুকে ধারণ করতেই হবে, এ পৃথিবীর সব তুচ্ছ, আমার নবীর মহব্বত সর্বশ্রেষ্ঠ। এই জন্য আজকের মাহফিলে আপনারা আসতে পারাই, কে কে খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান, যারা খুশি হয়েছেন দুই হাত উঁচু করে দেখান তো দেখি। আপনারা আপনারা আমি এখানে আসার আগে অনলাইনে আপনাদের স্টেজ আমি দেখেছি, আমি অনুভব করেছিলাম যে আমি এলাকায় যদি নাও আসি, ইউটিউবে তাহিরি অপরিচিত কেউ নয়, কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য এই জায়গাটা ওই খোলা মাঠে হলেই ভালো হতো, তাহলে মানুষগুলো আরো স্বাচ্ছন্দ্যে বসতে পারতো, যে মানুষ আমি দেখে আসছি ওরা বসবে কোথায়। তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু হাত তোলেন, শুধু যারা দাঁড়িয়ে আছেন আপনার হাত তোলেন। আপনারা কি নবীর জন্য জীবন দিতে পারবেন, কোরআনের জন্য জীবন দিতে পারবেন, দিনের জন্য জীবন দিতে পারবেন, নবীর জন্য আপনারা এত পাগল? স্বেচ্ছাসেবক নাই তো আমি একটু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করি, আপনারা নবীর মহব্বতে মাটিতে বসুন, দেখি কেমন জীবন দিবেন আপনারা মাদারীপুরবাসী। আমার স্বেচ্ছাসেবক লাগে না, আমার বালগরি বাংলাদেশের মানুষ চিনে। বসুন, এক মিনিটে বসুন। আর সমস্যা, প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে অনেক রেসপন্স করছেন, আপনাদেরকে আল্লাহ পাক হায়াত দারাজ করুক, আমিন বলেন।
মাইকে যদি একটু ইকো থাকে আপনি একটু বাড়িয়ে দেন, যেন আমার আওয়াজটা যেন ইজিলি আমার কানে আসে। একটু ইকো থাকলে দেন, তাহলে আমার সহজ হবে। সবাই দুরুশ্বরি করেন, আল্লাহুম্মা গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে সময়ের দিকে তাকিয়ে আবার কিছু কথা বলবো, আর ডানে বামে যাব না। মাঠটাকে কন্ট্রোল করার জন্য আমি অনেক ডান বাম কথা বলেছি। আজকে আমার ঢাকা টঙ্গী ইজতেমা মাঠ সংলগ্ন আমার মাহফিল রাতের বেলায়, সেখান থেকে প্রোগ্রাম করে আমি মগবাজারে মাহফিল করতে যাব। রাত্রে আমার আরো দুটি মাহফিল আছে রে বাবা। কিন্তু আমি যতটুকু কথা বলবো, আমি চার মাসের ভিতরে প্রতিদিন একটা মাহফিল করেছি, রাতের বেলা দুইটা, অনেক সময় তিনটা মাহফিল করেছি। প্রতিদিন আমি তিনটা করে প্রোগ্রাম করেছি এত ব্যস্ততার ভিতরে। আজকের মাহফিলটা অনেক কষ্ট করে আমি ম্যানেজ করেছি। কিন্তু একটি কথা মনে রাখবেন, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। এই মাহফিল যারা সাজিয়েছেন তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জীবনের গুনাহ গুনাহ মাফ করে দেয়। জোরে কোন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আমি কথা বলে বিদায় হয়ে যাব। এ যুবকের দল, আমাদেরকে আমার আল্লাহ টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে মারামারির জন্য পাঠাই নাই। এখন বলবেন তাহিরি হুজুর, কুরআন থেকে দলিল দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে গোলামি করার জন্য। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেউ বিবেকের শূন্যতার কারণে ক্ষতিগ্রস্ত, কেউ আবেগের কারণে ক্ষতিগ্রস্ত, কেউ বন্ধু বান্ধবের পাল্লাই পইরা ক্ষতিগ্রস্ত, কেউ বিভিন্ন প্রলোভনে পইরা ক্ষতিগ্রস্ত, কেউ কাম দেশে ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত, কেউ প্রেমের নামে বেহায়াপনা করে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এক জায়গায় বলছে ক্ষতিগ্রস্ত। যুবক ভাইয়েরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমি যুবকদেরকে ফলো করে বেশি কথা বলি, কারণ তাহিরি মনের মাধুরীতে মিশে কথা বলার চেষ্টা করে। আল্লাহর কসম, আমি যদি ভুল করি আমাকে এই মুহূর্তে ধরবেন, আমি চলে যাওয়ার পরে যদি দোকানপাটে আমার ভুলটা না ধইরা সমালোচনা করেন, আপনি আন্তর্জাতিক মুনাফিক। এই মুহূর্তে আমাকে ধরবেন, আমাকে বলবেন হুজুর এখানে আপনার ভুল হয়েছে, আমি সুন্দর করে সমাধান করে নিব। মানুষের ভুল না ধরিয়ে পিছন পিছন সমালোচনা করা এটা মুনাফিকের কাজ। আল্লাহ যদি বলে মানুষ ক্ষতিগ্রস্ত, লাভবান হওয়ার সম্ভাবনা আসেনি। আল্লাহ যদি বলে যাইতে পারবি না, যাওয়ার মতো কারো ক্ষমতা আসেনি, কাহারও ক্ষমতা নাই। এই জন্যই তো আমার আল্লাহ এক জায়গায় বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আর এক জায়গার ভিতরে আমার আল্লাহ বলেন, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন,
অবশ্যই 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 আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর নমুনাই বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি বান্দারে কয় সুন্দর, আমার আল্লাহ নিজে সুন্দর, আমার আল্লাহ সুন্দরকে বড় ভালোবাসে। এ যুবক, আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে কালো, অনেক মানুষ আছে লম্বা, অনেক মানুষ আছে বুবা, কিন্তু মানুষগুলোরে তুমি নিন্দা করার কোনো অধিকার নাই। এই বান্দাকে কোনো ফ্যাক্টরি বানাই নাই, এই বান্দাকে কোনো ধরনের মিস্ত্রি বানাই নাই। যিনি বানিয়েছেন জবানটা ছেড়ে দিয়ে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ আমাদের ব্যাপারে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিন মাশাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমি আল্লাহ পৃথিবীটারে এমন সুন্দর করে বানাইলাম, গাছ দরকার আমি আল্লাহ গাছ দিলাম, জমিন দরকার আমি জমিন বানাইলাম, সূর্য দরকার আমি আল্লাহ সূর্য বানাইলাম, আসমান দরকার আমি আসমান বানাইলাম। একটা বার খেয়াল করে দেখুন, আমার আল্লাহ কত নিপুণ সৃষ্টিকর্তা। যে সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই প্যান্ডেলটা বানাইলেন, কতগুলো খুঁটি আপনারা লাগাইয়া দিলেন, কিন্তু আমার আল্লাহ যে এত সাতটা স্তরে আসমানটা বানাইলেন, আসমানের মধ্যে কোনো খুঁটি আসেনি রে বাবা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে স্তরে স্তরে বানাইছে, একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, সব কিছু বানাইছেন আমার আল্লাহ, ওই আল্লাহর গোলামি করব। সেজদা পাওয়ার মালিক পৃথিবীর কেউ না, জবানটা খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলুন কে? এই জন্য যুবক আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কাইফাতাক ফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুনলে কি কষ্ট হয়? আমি যে তেলাওয়াত করে ওয়াজ করতেছি এদিকে শুনতে অসুবিধা মনে হচ্ছে? আপনার অসুবিধা মনে হলো আমি সেটা বলবই, কারণ হক কথা অনেকের কাছে তিক্তই লাগে, তারপরে হক ছাড়ে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা বাকারায়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ থাকতো এই চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া আমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে সওয়াবের অংশীদার হতাম, ঠিক কি না বলে? এই জন্য যুবক আমার আল্লাহ বলেন, তোমরা কেমন করে অস্বীকার করছো আল্লাহকে? তোমরা তো ছিল কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে নিষ্প্রাণ, ফাআহয়াকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, জবানটা ছেড়ে বলেন জীবন দেওয়ার মালিককে। এই আওয়াজে মানি না, জোরে বলেন জীবন দেওয়ার মালিককে। এই আমার বন্ধুরি, ও মাদারীপুরের বাবারা, জীবন দেওয়ার মালিক পৃথিবীর কেউ না। আমি তো ছিলাম এক ফোঁটা পানিতে, ওই পানিটারে আমার আল্লাহ জমাট রক্তে পরিণত করলেন, ওই রক্ত থেকে গোশত,
গোশত থেকে হাড্ডি, এমন ভাবে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ একটা মানুষ রূপে আকৃতি ধারণ করালেন। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেছেন, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেছে, জীবন দেওয়ার পরে গো কেউ চেয়ারম্যান হয়ে গেছে, জীবনটা পাওয়ার পরে কেউ মেম্বার হয়ে গেছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনি যত টিনের ঘরের মালিক হন না কেন, আজকে আমি যখন হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে আসি, অনেক এলাকায় দেখলাম টিনের ঘর দেখা যায়, আবার কিছু দেখলাম বিল্ডিং ঘর দেখা যায়, এমন ভাবে দেখতে দেখতে অনেকগুলো সোনার ঘর দেখা যায়, মাটির ঘর দেখা যায়, যার যেই ঘর আছে সে সেই ঘরটাকে রাজপ্রাসাদ মনে করে। সুতরাং গরিবের তুমি যদি তিরস্কার করে কথা বলো, আমার ভাঙ্গা ঘরটাই আমার রাজপ্রাসাদ, ঠিক কিনা বলে? ভাঙ্গা ঘরটাই আমার রাজপ্রাসাদ। ছেলেটা যতই চেহারা কালো হোক না কেন, এই ছেলেটা যখন আয়নার সামনে দাঁড়ায়, তুমি সুন্দর মানুষের চেহারা তার মনে পড়ে না। ওই ছেলেটা কালো হইল আয়নার সামনে যখন দাঁড়ায়, সে নিজেরে বিশ্ব সুন্দরী মনে করে। একটা ছেলের কাপড় না থাকলেও পুরান কাপড়টা আয়রন করে ঈদগার ময়দানে গেলে ওই কাপড়টারে এসে মার্কেটের নতুন কাপড় মনে করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে জীবন দেওয়ার পর এমন ভাবে যেইভাবে তোরে রেখেছি, এটা দেখি তোর কাছে যথেষ্ট মনে হয়েছে, এখন তোমার মাঝে একটা ভাব এসেছে, আমি আল্লাহ সব কিছু রয়েছে, যা কিছু আছে আমি আল্লাহ একটা থাবা দিয়া শেষ করে দিব। এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলতেছেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ নামক থাবা দিয়া অ্যাকাউন্ট স্টপ করে দিব। আমি আল্লাহ তোমাদেরকে যখন মরণ দিব, মরণ দেওয়ার পরে ব্যাংকের হিসাব তোমার নামে নাই, মরণটা দেওয়ার পরে ঘরের ক্ষমতা তোমার নাই, মরণটা দেওয়ার পর স্ত্রীর অধিকার আর নাই, মরণটা দেওয়ার পর সন্তানের অধিকার তোমার নাই। এই মরণটা যদি না থাকতো তাহলে মানুষ না জানে কত কিছু করত। এখন বলবেন, তাহিরি হুজুর, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন মরণটা দিয়েছেন, এই মরণটা কেন দিল? আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, সুম্মা ইউহিয়িকুম, জীবন ছিল না আমি আল্লাহ তোরে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আবার মরণ দিলাম, মরণটা দেওয়ার পর আবার জীবন দিব। এই কথাগুলো পোলাপানের কাছে ভালো লাগবে না, মুরব্বীদের কাছে অনেক ভালো লাগবে, কেন তাদের জীবনের অনেক সময় চলে গেছে, যার চলে যায় সে বুঝে হায় হারানো কি যন্ত্রণা। এই যুবক তোমরা মনে করতেছো, আমার তো এখনো দাড়ি উঠে নাই, আমার তো এখনো বয়সই হয় নাই, তুমি মনে হয় 100 বছর বেঁচে থাকবে? না রে না, গত কয়েকদিন আগে ময়মনসিং যাওয়ার পথে দেখলাম হঠাৎ করে অ্যাক্সিডেন্টে দুইটা ছেলে রাস্তার মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে আছে। জিজ্ঞেস করলাম কি হলো, সবাই বলতেছে হুজুর ট্রাকের সঙ্গে মুখোমুখি হয়ে ছেলে দুইটা মারা গেছে। ছেলেটা যখন ঘর থেকে বের হয়েছে গো, তখনও তো তার মনে মনে নিয়ত ছিল সন্ধ্যা হলে ছেলেটা বাড়িতে যাবে, কিন্তু এই ছেলেটা সন্ধ্যা হওয়ার পর চিরদিনের জন্য পরপারে চলে গেলেন। এই জন্য যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ফজরের নামাজ না পড়লে ঘুমায়া থাকো না, তুমি মনে মনে ভাবো না যে ঘুম থেকে ওইটা তুমি জোহরের টাইমে পড়বে, এমনও হতে পারে জোহরের নামাজের টাইম হওয়ার আগেই তোমার মরণ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, অনেক মানুষ প্রস্রাব করে পানিও নেই না, জিজ্ঞাস করা হয় বাবা তুমি প্রস্রাব করে কেন পানি নিলা না, কই আমি যখন নামাজই পড়ি না পানি নিয়া কি করতাম, আমি যখন কুরআন শিবি ধরি না প্রস্রাবের পানি নিয়ে আমি কি করতাম? কিন্তু মনে রেখো,
তুমি যদি অপবিত্র অবস্থায় জমিন দিয়া চলাফেরা করো, তোমার উপরে জমিনে অভিশাপ দেয়। জমিন ডাক দিয়া কয়, নাপাক শরীর লইয়া মারো, আমার বুকের মধ্যে চলতেছস, একদিন মনে রাখিস আমি মাটির ঘরে তোরে আশা লাগবে। আমি মাটির ঘরটা কিন্তু সাধারণ না, এই মাটির চাপা খাইলে হাড্ডি একটা ওয়াস্তা থাকে না। রাত্রি বেলা ঘুম থেকে উঠলে হঠাৎ করে প্রসঙ্গুলা বিজারা মারে। অনেকে মনে করে ভয় পেয়ে বুঝি প্রসঙ্গুলা কাটা কাটা দিয়া উঠে, না রে না। হাদিসের বাসা বলছি, কবর যেখানে তোমাকে দাফন করা হবে এই কবরের মাটিটা তোমারে মিসকল দেয়। এখনো সময় আছে, সুজা হয়ে আমার ঘরে আসো। বেঈমান হয়ে আসলে কিন্তু আমি কবর থেকে রেহাই পাবে না, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য যুবক, তুমি আমি এমন একটা দিন এমন হয়ে যেতে পারে আমরা কবরে চলে যেতে পারি। আল্লাহ আমরার জীবন দিছে, আল্লাহ আমাদেরকে মরণ দিবে। এখন মাদারীপুর থেকে আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ গো, তুমি আমাদেরকে প্রথম জীবন দিয়েছো, কিন্তু তুমি যদি আমাদেরকে মরণটা না দিতা তাহলে তো আমাদের কোনো অসুবিধা ঘটনা। ও আল্লাহ, দুনিয়াতে তুমি জীবন দেওয়ার পরে কিসের জন্য মরণটা দিলা? আমরা তো কোরআনে পেয়েছি মরার পরে জীবন দিলে আর মরণ হবে না। তুমি তো বলেছো মরার পরে জীবন দিলে তুমি আর আমাদেরকে মরণ দিবা না, তাইলে এই মরণটা তুমি আগেই আমাদেরকে দিয়া দিতা, তাইলে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ মরার পরে যে জীবনটা দিব, এই জীবনটা কেন দিব জানোনি? আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আযীযুল গফুর। মাইকের রেকর্ডার সেটিং করেন, সাউন্ডটাকে স্পষ্ট করেন, দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলো তিনি যিনি তোমার মৃত্যুকে সৃষ্টি করেছেন, তোমার হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাহ হায়াতের মালিক, মওতের মালিক, কেন মৃত্যু দিয়েছেন? একটা মাত্র কারণ, কাইলিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের কর্মে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের জন্যই আমি আল্লাহ একটা পুরস্কার দিব। সেই দিবসটির জন্যই আমি আল্লাহ বান্দাদেরকে হায়াত দিলাম, আমার মৌত দিয়েছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, সবাই হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায়। গুরুত্বপূর্ণ কথা, একটা বাচ্চা পাওয়া গেছে, একটা বাচ্চা পাওয়া গেছে, যদি তার অভিভাবক থাকেন এসটিসি কে নিয়ে যাবেন। কয় ছেলেটা? এই বাচ্চাটা, মেয়ে বাচ্চা, কে? পর্দার আড়ালে আমার মা বোনরা যারা আছেন, যদি আপনার মেয়েকে যদি আপনি না পান, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, সে আমাদের স্টেজে আছে। মেহরবানি করে যদি কেউ চিনেন তাকে, তার অভিভাবক থাকে,
তাহলে আমাদের স্টেজ থেকে এসে নিয়ে যাবেন না? না, ঠিক আছে ঠিক আছে, তোমার আম্মু আসতেছে, সবাই সবাই ওই যে কে যেন আসতেছে দেখো, আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসছে। কে সে, নাম কে, তার পরিচয় জানেন? পরিচয় দিতে বলেন, ভোটার আইডি কাটল, আর বাড়ি যেখান কোন জায়গা ফোন লাগান, পরিচয় লন, মোবাইলে ফোন করেন, নাম্বার টাম্বার মিলিয়ে দেখেন ঠিক সিএস আর এস বিএস ঠিক আছে কিনা, ঠিক কিনা বলে, এটাই বাস্তব, এটাই চিরন্তন, ঠিক কিনা? আইন তো আইনে, ঠিক না বাবা? আপনার মনে একটু কষ্ট পাইতেছেন তাই না? আমি কিন্তু ক্ষেত্রে আইন গুলো বাইদা লইতেছি, আপনার কি কষ্ট হচ্ছে? আপনারা বলেন তো হায়াতের মালিক কে? এই তত্ত্ব ঠিক আছে নি? দেখো 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 দেখো, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, না ঠিক আছে, আর ঠিক আছে, আপনি বুঝবেন কেমনে? যাক, সকলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। না না, এটা একটু দূরে হয়ে গেছে। যাক ভাইরা, আমার আমার কথাই কি আপনারা বেজার হইতেছেন? এই সাউন্ডটা এভাবে রাখো, আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? মানুষগুলো খুব হাঁটতেছে তাই না? ওই সম্পর্ক হয় নাই তো এখনো, সম্পর্ক হলে তারা হাঁটবে না, কথাগণ ঠিক কিনা বলেন? বিন্দেশি মানুষ তো একটু পর পর মনে হয় তাই না? কিন্তু বাংলাদেশের আয়তনের ভিতরে আমরা যেখানে থাকি না কেন, আমি আপনি আমরা আমরাই হলাম বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, আমিন কন, ঠিক আছে যাক। হ্যাঁ আচ্ছা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহিরি আসার আগে তো অনেক কথাই বলছেন তাই না? তাহলে আজকে একটু শুনেন তাহিরি কি বলে। যতটুকু পর্যন্ত কথা বলছি, একটা কথা কি কোরআন সুন্নাহ আর প্রয়োজনে বাইরে বলেছি? আচ্ছা ঠিক আছে, আপনারাই ভোটার, অসুবিধা নেই তো ইনশাল্লাহ? তাহলে জবানটা খুলে তিনবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ তোমার দি মুখে লড়ে নাই, জোরে কও, আরো জবান খুলে কেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের সকলকে কবুল করো, আরো জোরে কেন, আমি আমি যখন তেলাওয়াত করব এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাক কবর আজাব মাফ করে দেয়, আমিন কন, রাজি আছেন সবাই? সবাই কি রাজি আছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এভাবেই তিনি বলে দিয়েছেন, হায়াতের মালিক কে? আর হায়াতের মালিক কে? কাইফাতাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ আমাদেরকে একদিকে ফিরিয়ে দিতে হবে, তিনি কে? আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কি না বলেন? যিনি আমাদেরকে পাঠিয়েছেন তার কাছে ফিরে যেতে হবে, জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাই আমি বলছিলাম, যিনি আপনাকে প্রাণ দিয়েছেন তিনি আপনাকে মৃত্যু দিবেন, কখন কোথায় কে ভাবে কিভাবে মৃত্যুবরণ করে কেউ জানে? যেহেতু জানেন না, সব সময় ভরসা করবেন কার উপর? এই জন্য যুবক ভাই আমার, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামাম তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, কো কিভাবে তোমার মরণ হয়ে যাবে, এই জন্য সদা সর্বদা মরণের কথা খেয়াল করার দরকার আছে না? না, এই জন্য মরণ বড় কঠিন। নবীর একজন সাহাবী, যিনি আমার দুইটা, যিনি আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন, যার নাম হল হযরত উসমান জুন্নুরাইন, আমার নবী বলেন আমি দুইটা মেয়ের উসমানের কাছে বিয়ে দিয়েছি,
আমার যদি আর একটা মেয়ে থাকত ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন না, কি এমন মজা পাইল উসমানের কাছে! এই উসমান মসজিদে গেলে হাসে, এই উসমান রাস্তায় চলাফেরা করলে হাসে, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্দে। ওই জায়গাটা অন্য কোন জায়গা না, ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। এই কবর দেখলে উমরের মুখ দিয়ে আর উসমানের মুখ দিয়ে আর হাসি আসে না। এক সাহাবী ডাক দিয়া বলে, ওসমান ও ওসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দ থাকেন, একটা জায়গায় গেলে আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? ওসমান জুন্নুরাইন বলে, ও নবীর সাহাবী, আমি কবরে গেলে কেন কান্দি জানোনি? একটা কারণে কান্দি, আমার নবী বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হইয়া যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই জন্য আমি কবরটা দেখলে কাঁদি, এই জন্য কাঁদি, না জানি আমি উসমানের কবরটা কেমন হয়। এবার সাহাবী ডাক দিয়া বলে, উসমান আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব তো আপনাকে জান্নাতের টিকিট দিয়েছে, আপনি তো এমনি জান্নাতি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর সাহাবীরা গো, যিনি আমার টিকিট দিয়েছে, আমার কোন কর্ম যদি খারাপ হইয়া যায় তাইলে তিনি আমার কাছ থেকে টিকিটটা কাইরা নিয়ে যাইতে পারেন। এই জন্য যদি তিনি টিকিট কাইরা নিয়ে যায়, আমি হিজুরি বেঈমান হইয়া যাই, কবর না জানে আমি উসমানের জন্য কেমন ভয়ঙ্কর হবে। এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দতেছি। এই জন্য আমি বলবো মাদারীপুরের বাবা ও চোর কাতলার ব্যাপারী বাড়ির বন্ধু, অনুরোধ করে বলি মরণ বড় কঠিন। যারা দাড়ি পাকনাওয়ালা বাবারে আমি ডাক দিয়া বলতেন চাই, ও দাড়ি পাকাওয়ালা বাবা, জীবনে কত রাস্তার পরিবর্তন দেখেছেন, কিন্তু আপনার মুখের মধ্যে দাড়ি গোলা কোনদিন সাদা হয়েছে আপনি টের পাইছেননি? তিনি বলবে, হুজুর কোনদিন কিভাবে আমি এমন ভাবে পরিবর্তন হইয়া গেলাম, আমি জাররা পরিমাণ কোন টের পাই নাই। এই জন্য আব্বুরে মরণ কখন আসবে বলা যায় না, মরণের দায়িত্ব যেই ফেরেশতার হাতে, জান কবজের দায়িত্ব যেই ফেরেশতার হাতে, এই ফেরেশতার নামটা হলো আজরাইল। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না, সে যে নামে আজরাইল, সঠিক সময় মাদারীপুর তোমার ঘরে হইবে দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে বাবা, কফিয়তে চলবে না, ঠিক না? ও বন্ধুরি, আমি ধীরে 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 একটা ঘটনার দিকে যাচ্ছি, কেউ কষ্ট নিবেন না। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আমার নবী বলেন, রুহুটা নেওয়ার সময় কষ্ট হবে, কিন্তু রুহুটা নেওয়ার আগে একটা কষ্ট আছে, ওইটার নাম হলো সাকরাতুল মাউত। এই সাকরাতুল মাউতের কষ্ট বড় ভয়ঙ্কর। আজরাইলে যখন ঘরের দরজা হিসাব মাদারীপুরের উত্তর রমজানপুর আইসা যখন ঘরের দরজার মধ্যে ধাও মারবে,
আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া মানুষগুলার রক্ত গুলো সেকেন্ডে পানি হইয়া যাবে। আমি তাহিরি ওয়াজ করতে আসব, আমি তাহিরি ওয়াজ করব, আমার হিম্মত নাই, আমার কোনো সাহস নাই, আমার কোনো শক্তি নাই। আরে মানুষ বাঁচবে কই দিন, কার বিরুদ্ধে আপনি কি বলবেন? আগে নিজের মাথায় তেল দেন, আগে নিজেরে নিজে চিনেন। আরে তাহিরি যতটুকু কথা বলে চিন্তা মিলাইয়া দেখবেন সে আসলে যা বলে কোরআনের সঙ্গে মিলে কিনা, আপনার জীবনের ডায়েরির সঙ্গে মিলে কিনা। যদি মিলে যায় মানতে অসুবিধা কোথায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমি কিন্তু ঘটনার দিকে চলে যাচ্ছি। আমার নবী আপনার নবী বলেন সাখরাতুল মউতের সময় মা পাশে বসে থাকলে তার কষ্ট বোঝার ক্ষমতা থাকবে না, সাখরাতুল মউতের সময় তার বন্ধু পাশে থাকলেও সে কষ্ট অনুভব করার ক্ষমতা রাখে না। ঘরের মানুষ মনে করে তার পেটে ব্যথা হয়েছে, তার মনে হইলে বেড়ে নিলেই ভালো হয়ে যাবে, আসলে বিষয়টা তেমন নয়। আমার আব্বা যখন চলে গেছে আমি ওয়াজের মাঠ থেকে পয়সা ফোন দিয়া অ্যাম্বুলেন্স পাঠাইয়া ঢাকায় পাঠাইলাম। অর্ধেক রাস্তাও যাই নাই, অটোমেটিকলি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। অথচ আমার আব্বার অ্যাম্বুলেন্সের গ্লাসগুলা লাগানো ছিল, একটু বাতাসও ঢুকে না, একটু মাটির ধুলাও ঢুকে না, একটু বৃষ্টি পড়লো ঢুকে না, একটু ছিদ্র নাই, কিন্তু আজরাইল কিন্তু ঠিকই গাড়ির ভিতরে ঢুইকা গেছে। বোঝা গেল মাটির নিচে যদিও তুমি আবদ্ধ হইয়া থাকো, সময় মতো যেখানে লুকাইবা বাঁচার কোনো রাস্তা নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশিকিন জাকিরির মুহিবিন বাবা জিরাইরি, আমি কেন কথাগুলি তত্ত্বহীন কণ্ঠে বলছি? ওই আজরাইল, এমন আজরাইল যার মাথার মধ্যে সাত সমুদ্র, 13 নদীর পানি দিয়া দিলেও পানি নিচে পড়বে না, এমন বড় আজরাইল। আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মতান্তরে 70 মন। আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মতান্তরে 70 মন। ওই বিশাল বড় আজরাইল তোমার ঘরে আইসা দাঁড়াইয়া যাইব। আমার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা একেবারে কালো হয়ে আসে, অথবা তার চোখ দুইটা উল্টাইয়া দিছে, ঠোঁটের মধ্যে কামড় মেরেছে, দাঁতগুলা বের করে দিয়েছে, এই লোকটা যদি পায়খানা পাশরাফিরা পাশাইয়া দে, মনে রাখবা তার মরণটা স্বাভাবিক হয় নাই। আজরাইলে তার রুহুটা নিতে যাইয়া তার 12টা বাজাইয়া গেছে, কথা বলেন না ঠিক কিনা? এক সাহাবী ডাক দিয়া কয় নবী গো, তাইলে আমরা কিভাবে বুঝবো একটা মানুষ মরণের সময় ইমানের সঙ্গে মরণ হয়েছে? কিছু কিছু আলামত আছে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ পাপ হয়ে আসে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার শরীরটা স্বাভাবিক, মনে রাখবা এই ব্যক্তিদের সঙ্গে আজরাইল ভালো ব্যবহার করেছে। আমার নবী বলেন একটা মানুষ যদি ইমানদার হয় আমার আল্লাহ বলবেন যাও তার বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তার ঘরের মধ্যে ঢুকবে, ঘরের মধ্যে ঢুইকা ইমানদারের মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়া চিরুনির মতন আশ্রয়া ঘুম পাড়াইয়া দিবে। আমি প্রায় মাহফিলে বলতাম যারা জমেও সই না, মাটিও খায় না, জমেও সই না, প্রেমিক যেই জনা, প্রেমিক হওয়া লাগবে, আমার আল্লাহর পাগল হওয়া লাগবে। আমার নবী বলে ইমানদারের কাছে আজরাইল যখন আসবে, আজরাইলে আইসা মাথার পাশে বসবে, আঙ্গুল দিয়া দিয়া তার মাথার চুলগুলো আশ্রাইয়া দিবে, ইমানদার একটা ঘুম ঘুম ভাব মনে হবে,
গড়ের মানুষ মনে করবে লোকটা এখন সুস্থ আছে। এবার ইমানদার কানের কাছে আজরাইল মুখটা লাগায়া বলবে, ও আল্লাহর বান্দা, আমি আসছি তোমার রুহটা নিয়ে যাব। কিন্তু বেঈমান হইলে সে বলতো, আজরাইল এখন রুহটা নিও না, আমার নামাজের বাকি আছে, রোজার বাকি আছে, হজের বাকি আছে, যাকাতের বাকি আছে, আজরাইলের কাছে সময় চাইবে। আর যদি আপনি ইমানদার হইতে পারেন গো, আজরাইল বলবে আমি তোমার রুহটা নিতাম চাই। ইমানদার সেই দিন আজরাইলকে উত্তর দিয়া চমক লাগাইয়া দিবে। ইমানদার ডাক দিয়া বলবে, আজরাইল দেরি কইরো না গো, তাড়াতাড়ি আমার রুহটা নিয়ে যাও, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। ইমানদাররাম তাড়াতাড়ি দুনিয়া থেকে যেতে চায়, বেঈমান চিরদিন দুনিয়ায় থাকতে চায়, কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, এই জন্য মুমিন দুনিয়াদারি ভালো লাগে না। দেখবেন আপনার বাবা যদি মুমিন হয়, আপনি যদি লক্ষ টাকার মালিক হয়ে যান, আপনার বাবার যদি বলেন, আব্বা আমি ঢাকায় একটা বাড়ি কিনবো, আপনার আব্বা বলে কি দরকার এগুলা কইরা, লাভটা কি? কারণ আল্লাহর প্রেমিক যারা তারা কখনো দুনিয়াদারের চিন্তা করে না। এই আমার মা, ও মাদারীপুরের মা, চরকাতলার মা, উত্তর রমজানপুরের মা, কালকিনীর মা, একটা কথা বলে যায়, এখনো সময় আছে, আল্লাহকে ডাকো। মা তোমার জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। আমার নবী বলে, ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলা দেয়। যেই নারীর মধ্যে চারটা গুণ থাকবে, জবান খুলে বলেন কয়টা গুণ? এর মধ্যে এক নম্বর হলো, যেই নারীটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। দুই নম্বর, যেই নারীটা রমজান মাসে রোজা রাখে। তিন নম্বর, যেই নারী নিজের সতীত্বকে হেফাজত করে। চার নম্বর, যেই নারীটা স্বামীর খেজমত করে। এই চারটা গুণ যেই নারীর মধ্যে পাওয়া যাবে, আমার আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে। যেই জান্নাতের দরজা দিয়া ইচ্ছা করবে, সে ওই জান্নাতের দরজা দিয়া জান্নাতে যাইতে পারবে। এই জন্য আমি বলবো, মা মরার পরে কিছু নাই, মরার আগে আপনাকে আল্লাহ চিনা লাগবে। আমার নবী একদিন আনসারির জানাজায় গেল, যাওয়ার পরে আমার নবী মাটির মধ্যে লাঠি মুবারকটা গাড়লেন, গাইরা সাহাবীদেরকে ডাক দিয়ে, কি ও সাহাবীরা, কবরের আজাব বড় ভয়ঙ্কর, তাড়াতাড়ি আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও। কেন? যে কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবকের দল অনুরোধ করি বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলি, রে বাবা পায়ের মধ্যে হাত দিয়া বলি, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। নাফরমানি যদি করেন, কবরে গেলে অবস্থা ভয়ানক হয়ে যাবে। এই জন্য ইমানদারের কাছে আজরাইল এসে সালাম দিব। আর ওই দিক দিয়া জান্নাতের ভিতরে, ওই জান্নাতের ভিতরে এন্ডিমিন টাইমে একটা কাফর সংগ্রহ করাবে, একটা ফেরেশতাকে আমার আল্লাহ অর্ডার করবে, এ ফেরেশতা আমার প্রেমিকের রুহটা কবজ হবে। আজরাইল তার মাতার কাছে বসে আছে, তাড়াতাড়ি জামি বড় যতন কইরা আল্লাহর জিকিরি করেছি, আমার আমার মুখ দিয়া তুমি রুহুটা বের করিও না, এরপরে রুহুটারে কান দিয়া বের করার জন্য প্রস্তাব করবে। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল আমার রুহুটাকে কান দিয়া বের করিও না, এই কান দিয়া আমার জীবনে অনেকবার আমার আল্লাহর কালামের কথা শুনেছি, নবীর মহব্বতের কথা শুনেছি, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আইরে আমার বাবা, বিষয় কত জটিল, বাঘের মতো হয়ে যাও, ইমানদার ইমানদারের মতো হয়ে যাও, দেখবে মরণের চিন্তা করা লাগবে না। এই জন্য আব্বুরে এবার ইমানদারের চোখ দিয়া রুহটা বের করতে যাবে,
ইমানদার ডাক দিয়া বলবে, রে আজরাইল আমার চোখ দিয়া তুমি রুহটা বের করো না, এই চোখ দিয়া আমি আমার মায়ের চেহারা দিকে তাকাইয়া কবুল হজের সাওয়া বর্জন করেছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? লাস্ট বেলায় আজরাইল আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ গো ও আমার আল্লাহ তোমার বান্দার রুহ আমি কবজ করতে গেলাম, আমি ডানে তাকাইলাম আমি বামে তাকাইলাম, আমি ইমানদারের মুখ দিয়া রুহটা কবজ করতে গিয়েছি, ইমানদার আমাকে দেয় নাই, কান দিয়া কবজ করতে গেলাম ইমানদার দেয় নাই, চোখ দিয়া রুহটা কবজ করতে গেছি চোখ দিয়াও দেয় না। এবার আমার আল্লাহ বলে, হো আজরাইল শুনে রাখো, তুমি আমার প্রেমিকের কাছে যাও, আমার প্রেমিকের কাছে যাইয়া তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লিখবা, সুবহানাল্লাহ বলেন না, আমি আল্লাহর নামটা লিখিব তোমার হাতের তালুর মধ্যে, আমি আল্লাহর নামটা লিখবা। কেন আমরা ইসমে জাতের জিকিরি করি, কেন আমরা বেশি বেশি করে জিকিরি করি, জিকিরে গুনা মাফ হয়, জিকিরে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, হাজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেইকা, আমার ইমানদারের কাছে চইলা যাও, আমার ইমানদারের কাছে যাইয়া আমার ইমানদারের চোখের সামনে আমি আল্লাহর নামটা তুলে ধরবে, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, দয়ার মালিককে সবাই বলেন না, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর অগো প্রভু তওবা করি বারে বার, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, একটু ইকো দেন, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সবাই বলেন না, মেহেরবান তুমি মেহেরবান, তুমি মেহেরবান, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি ভুলে, নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান, মেহেরবান মাশাআল্লাহ, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি আমার এলাকা যদি হতো আমি সকলকে হাত তুলে গজলটা গাওয়াইতাম, আপনার এলাকায় এগুলো চলে কিনা আমি জানি না, এই জন্য অনেক কথাই আমি বলি না, ঠিক আছে, যদি হয় তাহলে একটু হাত তুলে আমার আল্লাহকে ডাক দিন, কথা কম, মেহেরবান তুমি মেহেরবান,
মেহরবান তুমি মেহরবান, আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর অগো প্রভু তওবা করি বারে বার, ইয়ারাগিমু রহমান ইয়াকারিমু মেহেরবান, ইয়ারাগিমু রহমান ইয়াকারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, জোরে মেহেরবান তুমি মেহেরবান, তুমি মেহেরবান, ঠিক না বেঠি? আর জোরে বলেন আল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে কি সঙ্গীত দুলা গাইলে অসুবিধা হবে ভাই? না, আমার তো একটু ভয় লাগে। হ্যাঁ সবই চলবে, আমার একটু ভয় লাগে কেন? এই যে দেখেন এই যে ক্যামেরা গুলা কোন সময় কোন কথা কাইটা নিয়ে সাইরা দে, আমার তো জ্বালার অভাব নাই, কথা কন ঠিক না বেঠি? সারা দুনিয়ার মানুষ উল্টা পাল্টা কইলে সমস্যা না, আমি আমার ভালো কথাটারও তারা বিকৃতি করে সাইরা দেয়। এই জন্য আমি খুব সাবধানে কথা বলতেছি, একটা কথা যেন স্লিপ অফ টাং অ্যান্ড মাইন্ড না হয়, ঠিক আছে? একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব। সবাই কি রাজি আছি? সবাই কি রাজি আছি? আপনাদের কি কষ্ট হইতেছে? আর 10-15 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? রাজি আছেন তো সবাই? তো ইমানদারের দাম আছে না নাই? তাহলে আজকে আমরা সবাই ইমানদার হয়ে বাড়ি ফিরতে চাই, ঠিক কিনা বলেন? আপনাদের রেসপন্সিবিলিটি যদি ভালো পায় তাহলে কিছু কথা বলা যাবে। আমি এখনো ভূমিকার মধ্যে আছি কিছুটা, আমি বুঝতেছি আপনাদের আপনাদের যে অবস্থাটা আমি একটু বুঝতেছি। চিৎকার মেরে কোন হায়াতের মালিক কে? মেহেরবান তুমি মেহেরবান। আপনি পারেন? আপনি শিখে নিচ্ছেন? মাশাআল্লাহ, আপনি পারেন। তাইলে তো এলাকার মানুষ অনেক অত্যন্ত সঙ্গীত প্রিয় মানুষ, কথা কন ঠিক কি না? রহমতের মালিক কে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান, আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান, আল্লাহ মহান ঠিক কিনা? বল যদি আকাশে রজরতারা দাঁড়াও, সূর্য কি বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, এসব জবা হবে একটা সবই আল্লাহর দান ঠিক কিনা? সব কারদান সে আল্লাহ বলবেন আজরাইল, আমার ইমানদারের ইমানদারের সামনে হাতের তালুর মধ্যে কার নাম লিখো? এই যে কথা কানে কার নাম? যেই মাত্র আল্লাহর নাম লিখে ইমানদারের চোখের সামনে ধরবে, ওই ইমানদার শেষ নিঃশ্বাসের আগেই আল্লাহ নামের দিকে তাকিয়ে সে আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে যাবে। আর এই সুযোগে মায়ের স্তন থেকে সন্তান দুধপান করতে করতে যেমনে ঘুমিয়ে যায়, ঠিক এভাবে ইমানদার ঘুমিয়ে যাবে আর ফাঁকে দিয়ে আজরাইল রুহটা নিয়ে যাবে। ইমানদার জাররা পরিমাণ টের পাবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা হলো ইমানদার মৃত্যুকে ভয় করে না, ঠিক কি না বলেন? তাহিরকে লাল চক্ষু দেখে লাভ নাই, সোজা কথা, বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচতে হবে। ঠিক আছে, এতে বলতেছে সিংহের মতো 1 ঘন্টা বাঁচবে। মাশাআল্লাহ আপনারা অনেক আশিক মানুষ, বোঝা গেছে? না
আল্লাহু আকবার জোরে বলতে হবে। সকালে করে আল্লাহ আকবার বলেন, আমার কথা কি আপনার কোন অসন্তুষ্ট হয়েছে? তাইলে একটু সামনে বাড়ি ইনশাল্লাহ। এই জান্নাত থেকে সাদা কাপড় পাঠাইছে কে? তো আপনি যখন মারা যাবেন আপনার বডি রেখে পাইন্ডিং করার জন্য কোন বাজার থেকে কাপড় আনবে? তোমরা কথা বলে আমি ওয়াশ করতে পারবো না। সকলে বলে আলহামদুলিল্লাহ বলেন, একদম সরেন। এরপরে দ্বিতীয় আকাশে যাবে, দ্বিতীয় আকাশের ফেরেশতা ডাক দিয়া বলবে এই রুহুটা কার, নাম বলে দিবে, এমুকের পুত এমুক, এমুকের ছেলে এমুক, এমুকের ছেলে এমুক। এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে একদম সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আবার এখানেও দেখলাম একটা আয়াত চলে আসছে আমার সামনে পড়েছে, কোনটা? সুম্মা ইস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সাতটা আসমান বানিয়েছেন, ওয়া মাহাদিনুকা, তোমার ধর্ম কি বলবে? আমার ধর্মের নাম হলো দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। এরপরে কবর ভিতরে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুনু ফি হক্কি হাজার রজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? অনেকে বলে আমার নবীকে নাকি মদিনায় দেখাবে, অনেকে বলে আমার নবীর ছবি নাকি কবরে দেখাবে, এটা 100% মিথ্যা কথা। আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না? না, আমার নবীর জিজ্ঞেস করবে এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? ইমানদার বলবে তিনি তো সেই নবী যিনি আমার আল্লাহর সাক্ষী, তিনি তো সেই নবী যিনি আমার আল্লাহর রাসূল। এই কথা বলার পরে উত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইয়া যাবে। আর এই দিকে দিয়া ফেরেশতারা ইমানদার সামনের দিকে তাকাইবার জন্য অফার করবেন, ইমানদার সামনে তাকাবে, সামনে তাকায়া দেখবেন দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ইমানদার ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমি তো পরীক্ষায় পাশ করেছি, আবার সামনে কেন আগুন প্রদর্শন করা হচ্ছে, কারণটা কি? তখন ফেরেশতারা বলবে, আজকে যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারতা গো, তাইলে তোমার জন্য জাহান্নামের আগুন ঠিকানা হয়ে যেত, তোমার জন্য জাহান্নামের আগুন ঠিকানা হয়ে যেত। আজকে তুমি উত্তর দেওয়ার কারণে তাকায়া দেখো আমার আল্লাহ আমার জন্য তোমার জন্য জান্নাত থেকে বিছানা পাঠাইয়া দিছে, নাও নাও এই জান্নাতের বিছানার মধ্যে শুয়া পড়ো। ইমানদার জান্নাতের বিছানায় শুয়া পড়বে, এবার ইমানদার ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে একটা নূরের আলো জ্বলতেছে, জিঘাইব তুমি কে? কয় আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আবার বাম দিকে তাকাইব, তাকানোর পরে দেখবে একবারে নূরের আলো জ্বলতেছে, জিজ্ঞাস করবে তুমি কে? কয় আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কুরআন তেলাওয়াত, আমি হইলাম তোমার দুনিয়ার কুরআন তেলাওয়াত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে বাবা, ইমানের বদৌলতে, ইমানের বদৌলতে ও যুবক ইন দি মিন টাইমে, ইন দি মিন টাইমে ইমানদার জবাব দিয়ে দিবে। আর এই জন্য আমি যুবক তোমাকে বলে দিয়ে যাই, কবর সুখের জায়গা, কবর দুঃখের জায়গা। ইমান না থাকলে প্রশ্নের উত্তর দিতে পারবে না, আমল না থাকলে কবরে আলো পাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে ব্যাধ করা লাগবে। আর আল্লাহ এবং রসুলকে যদি জানতে হয় কামেল মুর্শিদের কাছে দ্বারস্থ হওয়া লাগবে। এই জন্য দেখবেন যে এই পথে চললে আল্লাহকে সহজে পাওয়া যাবে, এই রাস্তাটা কামেল মুর্শিদরা আপনাকে দেখাইয়া দিবে। একজনে বলে হুজুর কোরআন সুন্নাহ থাকতে আবার মুর্শিদ কেন?
আরে বাবা বাংলাদেশে এমন অনেক মানুষ আছে শুধুমাত্র আলেম না, আবার যারা জেনারেল আছে এরা তো কোরআন সম্পর্কে এত অবগত নয়। যেই হন না কেন দুনিয়ার শিক্ষা হয় স্কুল কলেজে, রুহানি চিকিৎসা হয় আল্লাহর অলির দরবারে। এই জন্য ওই আল্লাহর অলির দরবারে গেলে প্রথমে আপনাকে বলবে তোমার মা বাপ আসেনি। তুমি যদি বলো আমার মা বাপ আছে, মুর্শিদ বলবে আমি তোমারে বলে দিলাম আজকে থেকে তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। তোমারে বলবে তোমার উপরে নামাজ ফরজ হয়েছে, আজকে থেকে বললাম তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। এই জন্য যুবক মুর্শিদ বলে দিবে মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। আমার সমাজের মানুষগুলো আছে এখানে যারা এসেছেন, এখানে অনেক মানুষ আছেন, এখানে অনেক মানুষ আছেন, এখানে অনেক মানুষ আছেন আমার মতন বাবা হারা, আবার অনেক মানুষ আছেন মা হারা। জবানটা খুলে কোন আছে না বন্ধুরে, আমার মা হারা যারা সে জানে মায়ের হারা ব্যথা কত। আমি তাহিরি বাবাকে গত মার্চের 5 তারিখ 2 বছর হয়ে গেছে আমার বাবারে আমি হারাইছি। আমি যখন 2 বছর আগে আমি যখন হেলিকপ্টারের মধ্যে উঠলাম আমার বাবা আমারে আইসা হেলিকপ্টারে উঠাইয়া দিছে। আজকে আমি ঘর থেকে বের হওয়ার সময় আম্মারে সালাম করলাম, আম্মা আমারে কয়ফুর তুই তো প্রথম যখন হেলিকপ্টারের মধ্যে উঠস তোর আব্বা তোরে মাটি নিয়ে তুইল্লা দিছিল, এখন তোরে কেডা নিয়ে তুইল্লা দিব। আমি আম্মারে সালাম কিনে ঘর থেকে মনটা খারাপ করে বের হলাম। আমার ছেলেটা হঠাৎ করে কয় আপু আমি যাব, হঠাৎ করে আমার গাড়ির সামনের সিটে বসে গেছে, আমার মেয়েটাও সামনের সিটে বসে গেছে। এবার আয়েশা তারা আমার কাছে হেলিকপ্টারের কাছে আসছে, আমি তাদেরকে আদর করে আমি উঠেছি, কিন্তু উঠার সময় আমার আব্বারে বড় মিস করেছি। এ আব্বাই তো আমার একদিন এমনভাবে তুইল্লা দিয়া মানুষের কাছে গিয়া বলছে আমার পোলা এমন একটা জায়গায় গেছে যেখানে তাড়াতাড়ি যাওয়া সম্ভব না, এই জন্য সে আকাশ দিয়ে উড়ে গেছে, যাইয়া এখানে দিনের খেদমত করবে। এখন তো আমার আব্বা নাই, যার নাই সে বুঝে বাবা কেমন জিনিস। এখন বললে অনেকে হাসবেন, আরে বাপরে বাপের কথা কইলে অনেকে হাসে, মায়ের কথা কইলে অনেকে হাসে। আরে বাবা যার মা বাপ আছে তার মুখে হাসি আসে, যার মা বাপ নাই তার মতন কপাল কুড়ার কেউ নাই। আজকের দিনটা আমার কাছে বড়, যদিও দেখতেছি হাজার মানুষ আসছে কিন্তু আমার আব্বারে আমি বড় বেশি করে মিস করতেছি। জীবনে কত দুপুরবেলা বাবার সঙ্গে খাইতে বসছি, আজকে বাবাটা দুনিয়ার মধ্যে নাই। জীবনে কত মার লইয়া খাইতে বসছি, অনেকের মা দুনিয়ার মধ্যে নাই। এই জন্য যার নাই সে বোঝে মা বাবা কেমন জিনিস। আমি এই কথাটা নিয়ে এখানে আমার পুলিশ প্রশাসন আছে, প্রশাসনের বাইরেদেরকে দেখেন জিজ্ঞাস করিলেন রাত্রি যখন শুইয়া যান, দিনে যদি কোনো আপনার থানায় গণ্ডগোল হয়, আপনার এলাকার মানুষ যদি জানতে পারে সব চাইতে আরামের ঘুম হারাম কইরে ফালাই তোমার মা। মা তখন চিন্তা করে আমার পোলা ওই এলাকার মধ্যে আছে। এ যুবক ওই মা বাপ যদি কবরে যায় তাকে সবে বরাতের রাত আসতেছে, নামাজটা পইরা নবী যেমন গুরুস্থানে জান্নাতুল বাকিতে চলে গেছে সবে বরাতের রাত্রে, আপনিও ওই মায়ের কবরের পারে যায়া দাঁড়াইয়া যাবেন। কেন জানেননি? এই মানুষটা আপনার জন্য অনেক কষ্ট করেছে, এই মানুষটা 10 মাস 10 দিন পেটের মধ্যে তোমারে লইয়া কত কষ্ট করছে। তুমি পেটের মধ্যে লাতি মাইরা মার আরামের ঘুমটা হারাম করে দিয়েছ। তোমার বাবা জিগাইছে কারণ কি, তোমার মা সেদিন বলছে আমার ঘুম আসে না, লাতি মাইরা যে মার ঘুম ভাঙ্গা বানাইছ, মা সেই দিন তোর বাপের কাছে বলে না। আমি দেখতে চাই এখানে অনেক যুবক আছে মা বাপ দমক মারলে সর্দার মাতবরের কাছে মার বিরুদ্ধে বিচার দেয়, অথচ মায়ের জীবনে অনেক খাবার খাইতে বসছে, মার লাথি মাইরা মার খাবার খাইরা নি, মা বেতার কারণে খাইতে পারে নাই। এই জন্য যুবক তোর মা তোর হাজার কষ্ট সহ্য কইরা নিছে। এই জন্য বন্ধুরি ডেলিভারির সময় অনেক মহিলা ডেলিভারিতে অনেক মহিলা মারা যায়। ওই দিনে আমার আপন বাগ্নির ননদ পেটের ভিতরে বাচ্চা ডেলিভারির ব্যথায় মেয়েটা মারা গেছে, আর বাচ্চাটাও পেটের মধ্যে মারা গেছে। এই জন্য প্রত্যেক মা জানে ডেলিভারির কষ্টটা সহ্য করার মতো না, এরপরে যাদুমণিরে পাওয়ার জন্য হাজার কষ্ট মা সহ্য করে নাই। এমন মা আমাদের সমাজে আছে না?
সব মা সমান কষ্ট করে, এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন পৃথিবীর মধ্যে মা যদি মুশরিকাও হয়, মা যদি বিধর্মীও হয়, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাপন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাপন। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আল্লাহু আকবার। মা গো বিদায় বেলা শুনেন শেষ, মা গো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, সবাই কন্যা হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এ যুবক পায়ে জোরে বইলা দিয়া যায়, দুইটা জিনিস আজকে বাড়িতে লইয়া যাইবা, এক নম্বর মা বাবারে কোনোদিন কষ্ট দিও না, দুই নম্বর যুবক, এই যুবক আমার দিকে তাকা, জীবনে কোনোদিন যেই জবান দিয়ে আল্লাহর ডাক দিবে, এখন জবানটা খুইলা বলো আল্লাহ, আর জবান খুইলা বলো আল্লাহ, চিৎকার মাইরা বলো ইয়া রাসূল আল্লাহ, যেই জবান দিয়ে আল্লাহর নাম নিয়েছেন আজকে থেকে আউলাদে রাসূলকে সামনে রেখে ওয়াদা করেন, জীবনে কোনোদিন এই জবান দিয়ে নেশাদ্রব্য ঢোকাবেন না, জীবনে এই জবান দিয়ে মাদক ঢোকাবেন না, জীবনে এই জবান দিয়ে ইয়াবা ঢোকাবেন না, জীবনে এই জবান দিয়ে ফেন্সিডিল ঢোকাবেন না, যেই জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এই জবান দিয়ে হারাম ঢুকবে না কথা বলেন ঠিক কি না বলেন? সোজা কথা বলছি, আমি প্রথমে করে বলেছি, আমি একটাই কথা বলতে চাই, যুবক ভাইরা অনুরোধ করে বলি, আজকের যুব সমাজ মা বাবাকে কষ্ট দেওয়ার পেছনে মূল কারণ হলো নেশা, আর দুই নম্বর কারণ হলো বন্ধু, বন্ধু এই সঙ্গ করে লোহায় জলবাসে, যেই বন্ধুটা ভালো একটা বন্ধু জীবনে বাছাই করতে পারে নাই, সেই বন্ধুটাই আত্মহত্যার পথ বেছে নেয়, কথা বলেন ঠিক কিনা বলেন? এই ইদানিং আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে, ইদানিং ডিপ্রেশন এর প্রবণতা বেড়ে গিয়েছে, ইদানিং সুইসাইড মানুষ করে মারা যাচ্ছে, তার কারণ কি? ডিপ্রেশনে ভোগার মূল কারণ হলো মানুষের নৈতিক চরিত্রে অপদস্ফলন ঘটেছে, মানুষ আল্লাহর প্রেমের নেশায় মত্ত না হয়ে দুনিয়ার মস্তিষ্ককে বিকৃতি হওয়ার নেশায় মত্ত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের ব্যাপারে আমি শুরুতে বলেছিলাম ইন্না ইন্নাল ইনসানা লাফি হুসরি, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, আজকে থেকে ওয়াদা করুন আজকে থেকে নেশা কি মাদারীপুর চলবে না, বন্ধ হবে, চর কাতলা ব্যাপারী বাড়ির মাঠ উত্তর রমজানপুর কালকিনির মাঠের মানুষ জবান খুলে বলেন মাদক কি চলবে না, বন্ধ হবে। আমি প্রশাসন ভাইদেরকে বলে দিয়ে যাই এবং আপনাদেরকে বলে দিয়ে যাই, এই এলাকায় যদি কোনো মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকে আমাদের প্রশাসনকে গোপনে গিয়ে বলে আসবেন, ওনারা আইনি পদক্ষেপ নেবে, কথা কন ঠিক কিনা? অনেক মনে করবেন যে ভাই আপনি আমার ব্যবসাটা লস করে দিলেন, অনেকে মনে করবেন যে যাই খাইতাম এখন রাস্তাটা বন্ধ করে দিলেন, ভাই আমি চলে যাব, আপনি যদি নেশা করেন আপনার ব্যাপার, করতে পারেন হারাম খাইতে পারেন আপনার ব্যাপার, কিন্তু আমি রাস্তাতে খাইয়ে দিয়ে যাই, যারা নেশা করে তার জীবন ধ্বংস হয়ে যায়, যারা নেশা করে সুখের ঘরে দুঃখের আগুন লেগে যায়, যারা নেশা করে মা বাবা তার কাছ থেকে দূরে চলে যায়, যারা নেশা করে তাদের ঈমান ধ্বংস হয়ে যায়, যারা নেশা করে কুকুরের মতো রাস্তায় বোঝা পড়ে, এখন থেকে বলো নেশা কি চলবে না, বন্ধ হবে? আমি যখন বলবো নেশা বলবেন বন্ধ, ঠিক আছে তো? নেশা তোমার ঠুড়ি লড়ে নাই, তুমি কি আমার বাংলা কথা বুঝো? বলো নেশা কইলা নাকি লেগে, নেশা আরো বড় হবে, তোমরা বলো নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, আপনার লাগে তো সুদ নাই ঠিক না? হ্যাঁ আছে,
এগুলোকে চলবে না, বন্ধ হবে। সুদের সত্তরটা গুণ, এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তা আমি ওয়াশ করে দিয়া তাই আপনি খান না, অসুবিধা কি? আমি আপনার রাস্তা দেখাই দিয়ে গেছি, আমি হক কথা বইলা গেছি, আপনি বেজার হইয়েন না। আর কয়েন না যে আমার ব্যবসাটা লস করে গেছে, কারণ আপনি হারাম খাইলে কোনোদিন আরাম পাবেন না, কথা কন ঠিক কিনা? এখন বলবেন বন্ধ, কি বলবেন? নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, পেনচি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, গীবত বন্ধ, চুগলখুরি বন্ধ, বাস আল্লাহ কবুল করুক, আমিন। এখন জোরে জোরে বলবেন নামাজ চলবে, এটা বন্ধ নাকি? নাম জুয়াও কইতাছি, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, খেদমত চলবে, সোহবত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, জিয়ারত চলবে, আল্লাহ কবুল করুক, আমিন। জুয়া চলবে নি? জুয়া না, বাস। আর একটা আছে মোবাইলের মধ্যে এখন জুয়া খেলে, লুডু দিয়া লুডু দিয়া এমনি এমনি খেলে, কথা কন ঠিক না বেনি? আইপিএল হয় ইন্ডিয়া, এরা প্রতি বলে বলে জোয়ারি খেলে, কথা কন ঠিক কিনা কন? তবে একটা কথা বইলা দিয়া যায়, হারামের মধ্যে কোনো আরাম মনে থাকবো, মনে থাকবে। মা বাবার সঙ্গে আজকে দিকে ভালো ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন? আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো ব্যবহার করার তৌফিক দান করে, বলেন আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত, এটা পারেন না বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত, দুনায়নি রাসূল পাক দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে হনহত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত, আশিত ভেসে হজরতি বিলালির মধুর জন, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রোমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত, ঠিক কিনা বলেন? আমরা নবীর আশিক, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিব না, জীবনে কখনো নেশা করব না, জীবনে কখনো নামাজ ছাড়ব না, জীবনে কখনো নবীর বিরোধিতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী।